অরিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গুঁড়ো দুধ দিয়ে দারুণ সাথে বাটি দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। বাটি দই পাতার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। দেখুন, এখানে আমি নর্মাল জল রেখেছি। ঘরে থাকা যে নর্মাল জল হয় সেই জলের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি অল্প অল্প গুঁড়ো দুধ দেবো, দিয়ে গুলিয়ে নেব এইভাবে। দেখুন, প্রথমে যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম জলে আমি গুলে নিয়েছি, আবারও গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো কিছুটা। এইরকম বারবার দিয়ে দুধটা গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ঠান্ডা জলে কত সুন্দরভাবে দুধটা আমি গুলে নিয়েছি। বাকি দুধের গুঁড়োটুকু আমি দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে নেব দুধটা। দেখুন, ভালো করে আমি জলের সাথে গুলে নিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে যেন দুধটা না বেশি পাতলা হয়ে যায়, এইভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। এদিকে টক দই আমি ছাঁকনির মধ্যে দিয়ে, টক দইয়ের যে এক্সট্রা জলটা দেখুন আমি বের করে দিয়েছি, দিয়ে হাঙ্কান বানিয়ে নিয়েছি। এদিকে কড়াটা আমি হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি চিনি দেবো। চিনিটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর সময় কিন্তু খুন্তিটা অনবরত নাড়াতে হবে বন্ধুরা। দেখুন, আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে, পুরোপুরি চিনিটা কিন্তু গলে যাবে। তো দেখুন, চিনিটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি গলে গেছে, গিয়ে একটু হালকা হালকা কালার চলে আসছে। এই ক্যারামেলটা আমি আর একটু ডিপ কালার করে নেব, তাহলে দইয়ের কালারটা লাল আসবে। তো বন্ধুরা, দইয়ের যদি ডিপ কালার চান, লাল যে ডিপ কালার হয়, তাহলে কিন্তু ক্যারামেলটা একটু কালার কম নিতে হবে, তাহলে কিন্তু দইয়ের কালারটা পারফেক্ট চলে আসবে। তো বন্ধুরা, আমি ক্যারামেলটা একদম ডিপ কালার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি যে দুধটা গুলে রেখেছিলাম অল্প অল্প দিয়ে অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের হিটটা হাইতে রাখবো, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো দুধটা ক্যারামেলের সাথে। তো বন্ধুরা দেখুন, দুধের কালার আর এই ক্যারামেল দেওয়ার পরে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা হাইতে রাখবো, দিয়ে দুধটা ভালো মতো আমি ফুটিয়ে নেবো। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, সুন্দর করে ফোটালে দইয়ের যে একটা সুন্দর ফ্লেভার সেটা চলে আসবে। তো বন্ধুরা দেখুন, দুধটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দুটো এলাচ থেঁতো করে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। তো আপনারা কম বেশি করে চিনিটা দিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। নাড়িয়ে নাড়িয়ে আমি একটু ফুটিয়ে নেবো, নিয়ে দুধটা ঘন করে নেবো। চিনি দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ চলে এসছে। আরও দু মিনিটের মতো আমি দুধটা ফুটিয়ে নেবো, তাহলে আমার কিন্তু রেডি হয়ে যাবে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। এবার গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেবো। এত গরম অবস্থাতে কিন্তু দইটা সেট করলে হবে না। আমি খুঁতে দিয়ে এটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে দুধটা উষ্ণ গরম থাকবে সেই রকমভাবে আমি বানিয়ে নেব। টক দই থেকে এক্সট্রা জলটা আমি বের করে দিয়েছি, এখানে আমি বোলের মধ্যে টক দইটা নিয়ে নেব। এবারে এখানে একটা চামচ দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন একদম ক্রিম ক্রিম ভাব চলে এসছে, এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এদিকে দুধটা বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি, এবার আমি একটা আঙুল দিয়ে দুধটা চেক করব। তো বন্ধুরা, আমার হাতে এখন উষ্ণ গরম ঠেকছে, আর এই দই পাতার জন্য এইরকম দুধটা উষ্ণ গরম করে নিতে হবে, তবে পারফেক্ট দইটা বসে যাবে। এবার যে দইটা আমি হাঙ্কাট বানিয়েছিলাম, নিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। এবার দই আর দুধটা আমি ভালো করে মিক্স করে নেব। তা বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর ওপর থেকে কেমন ফেনা বেরিয়ে এসছে। এই ফেনাটা কিন্তু দইটা জমে যাওয়ার পরে ফেনাটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে। আজকে দই আমি এই প্লাস্টিকের বাটিতে সেট করব। তো এই প্লাস্টিকের বাটিতে 100 গ্রাম করে দই ধরে। এবার দুধের মিশ্রণটা আমি বাটিতে ভরে দেব। দুধের মিশ্রণটা আমি প্লাস্টিকের বাটিতে সেট করে দিয়েছি, দেখুন। এবারে এর ওপরে আমি একটা খবরের কাগজ নিয়েছি, এর ওপরে আমি দিয়ে দেব। এবারে এর ওপরে একটা থালা নিয়েছি, স্টিলের থালা, এইভাবে আমি চেপে দিয়ে দেব। এবারে এর ওপরে একটা পুরনো বেডশিট আমি চেপে দেব, এতে কিন্তু গরমটা পেয়ে যাবে দই। আর এইভাবে আমি রেখে দেব সারা রাত, তাহলে কিন্তু দইটা জমে যাবে। আর এই এই দইয়ের থালাটা কিন্তু আপনারা গরম জায়গাতে রাখবেন, তাহলে নিশ্চিন্তে কিন্তু দইটা জমে যাবে।
দেখুন পুরো দুধের বাটি দইটা কিন্তু পুরোপুরি জমে গেছে। দেখুন এইভাবে কতটা কাট করছি, দেখুন দইটা কিন্তু একদম সুন্দরভাবে জমে গেছে। আপনারা যখন এই দইটা খাবেন কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাজার থেকে এইরকম এক বাটি দই কিনতে প্রায় 20-25 টাকা খরচা পড়ে যাবে। যদি এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নেন খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা। গুঁড়ো দুধ দিয়ে বাটি দইয়ের এই রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে একবার এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।